বিসমিল্লাহির রহমানির রহিম। মমিননগর মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময়ে তোমাদের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ সাইদুর রহমান শান্ত, ট্রেড ইন্সপেক্টর, মমিননগর মাধ্যমিক বিদ্যালয়, নওদাগ্রাম সদর, যশোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের গণিত টু, দশম শ্রেণী গণিত টু অনুশীলনী 9.1-এর কয়েকটি অঙ্ক সমাধান করব। তাহলে যা যাক 9.1 অনুশীলনীর 6-এর গ নম্বর অঙ্কে। 6-এর গ নম্বর অঙ্কে কী বলা আছে প্রমাণ করো। 1/sin² - 1/tan² = 1। তাহলে আমাদের এখানে 1 প্রমাণ করতে বলতেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন প্রমাণ সমাধানে যাই। তাহলে সমাধানে আছে বাম পক্ষ লিখলাম, যে এটা বাম পক্ষ লেখার পরে আমাদের এখানে আছে 1/sin². তাহলে আমরা 1/sin² বসালাম, এখানে মাইনাস বসালাম, 1/tan² আছে। তাহলে ট্যান থেটার একটা সূত্র আছে, সাইন থেটা বাই কস থেটা। তাহলে আমরা এই যে ট্যানের স্কোয়ারের পরিবর্তে লিখেছি sin² / cos². প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের লাইনে যায় 1/sin² - এখন এই যে 1/sin² / cos² এটা ভগ্নাংশ অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, এই জন্য আমি 1 এই ভাগের পরিবর্তে এখানে গুণ দিয়েছি। দেওয়ার পরে এখন এই যে নিচের এটা উল্টায় যাবে, অর্থাৎ cos² উপরে যাবে আর sin² নিচে আসবে। যেহেতু এখানে ভাগ আছে, ভাগের এখানে গুণ দিছি বলে এই জন্য এটা উল্টে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন 1-এর সাথে cos² / sin² গুণ করলে cos² / sin² এই হয়, এটা বসে গেল এখানে। এখন আমরা এটা লসাগু করব। তাহলে কি আছে আমরা আরেকটু দেখি, 1/sin² - cos² / sin² তাহলে নিচেই sin² আছে, এখানে নিচেই sin² আছে। তো তাহলে আমাদের লসাগু হচ্ছে sin² তাহলে আমাদের লসাগু sin² আছে, এখানে নিচেই আছে sin² তাহলে উপরে 1 আছে, 1 বসে যাবে, এই মাইনাস এখানে থাকবে, এখানেও এই রাশির sin² নিচে আছে, আমাদের লসাগু sin² আছে। তাহলে sin² থাকলে উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসে যাবে, অর্থাৎ cos² বসে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এই লাইনে আছে 1 - cos² তাহলে আমরা একটা সূত্র লিখতে পারি, sin² θ = 1 - cos² θ। তাহলে এখানে আমরা 1 - cos² পরিবর্তে sin² লিখলাম, আর নিচে sin² আছে এটা বসাই দিলাম। তাহলে আমাদের sin² কে sin² দ্বারা ভাগ করলে ভাগফল হবে হচ্ছে 1। তাহলে আমাদের ডান পক্ষ কি ছিল, 1, তাহলে আমাদের ডান পক্ষ পেয়ে গেলাম 1। তাহলে আমরা উত্তর লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর একটা অঙ্ক সমাধান করব, 17 নম্বর অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে খেয়াল করতে হবে। প্রশ্নটা আগে আমরা দেখি কি আছে, প্রমাণ করো tan θ + sec θ² = 1 + sin θ / 1 - sin θ, এটা আমাদের প্রমাণ করতে বলতেছে। তাহলে আমরা এখন সমাধানে যাই। সমাধানে আমরা বাম পক্ষ এখানে লিখব, তাহলে আমরা এখানে বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ আমাদের কি আছে, sin θ + sec θ² যে আমরা এখানে বাম পক্ষ বসাইছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের এখানে tan θ আছে, তাহলে tan θ সমান একটা সূত্র আছে, sin θ / cos θ, এখানে প্লাস ছিল প্লাস আছে, আবার sec θ সমান একটা সূত্র আছে, 1 - cos θ, আর যেহেতু হোলিস্কার ছিল আমরা এখানে হোলিস্কার রাখছি। এখন আমরা এই লাইনটাতে লসাগু করব, লসাগু আমাদের এখানে নিচে আছে cos θ, এখানেও cos θ, তাহলে আমাদের এই দুই cos θ মিলে একটা cos θ লসাগু যায়, তাহলে আমাদের এক কথায় cos θ এখানে লসাগু। তাহলে লসাগু আর এই রাশির নিচে cos θ আছে, এখানেও cos θ আছে, তাহলে উপরে sin θ বসে যায়, এই প্লাস এখানে,
এখানেও নিচে cos থিটা আছে, এখানেও cos থিটা আছে, তাহলে cos থিটা নিচে রাশি যদি একই হয় আর লসাগু যদি একই হয় তাহলে উপরে রাশি যে প্লাস 1 আছে প্লাস 1 বসে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের sin থিটা প্লাস 1 বাই cos থিটার হোল স্কয়ার আছে, তাহলে আমরা এই হোল স্কয়ারটাকে আলাদা আলাদা স্কয়ার করে দিয়েছি। কেমন? 1 প্লাস সাজায় লিখেছি, আগে লিখেছি প্লাস 1 প্লাস সাইন থেটার হোল স্কোয়ার আলাদা করে দিয়েছি আর কস স্কোয়ার এই যে নিচে আলাদা করে দিয়েছি। অর্থাৎ এখানে যে হোল স্কোয়ারটা আছে এই হোল স্কোয়ারটাকে আমরা উপরে আলাদা লিখছি আবার নিচে আলাদা লিখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের লাইনে আমরা এখানে কস স্কোয়ার থেটা আছে, কস স্কোয়ার থেটার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা কি? সেটা কস স্কোয়ার থেটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে আমাদের এখানে উপরে আছে 1 প্লাস সাইন স্কোয়ারের হোল স্কোয়ার, যেহেতু এটা হোল স্কোয়ার আছে তাহলে এখানে 1 প্লাস সাইন স্কোয়ার দুটো হবে, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থেটার দুটো আমরা করলাম এখানে, 1 প্লাস 1 প্লাস সাইন থেটা প্লাস 1 প্লাস সাইন থেটা, তাহলে যেখানে হোল স্কোয়ার আছে তাহলে আমাদের দুইটা হয়ে গেল। আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, অর্থাৎ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ওয়ানের পরে এরকম স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়, এই জন্য আমরা এখানে স্কোয়ারটা না দিয়ে একবারে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে অর্থাৎ আমরা এখানে ধরি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে তাহলে আমাদের আসে 1 প্লাস সাইন থেটা ইন্টু 1 মাইনাস সাইন থেটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, উপরে 1 প্লাস সাইন থেটা, নিচে 1 প্লাস সাইন থেটা আছে, তাহলে এটা ভাগ যায় অথবা কাটাকাটি করলাম আমরা এই, তো আমাদের তাহলে থাকলো হচ্ছে 1 প্লাস সাইন থেটা বাই 1 মাইনাস সাইন থেটা। অর্থাৎ আমাদের যে ডান পক্ষ আছে সেই ডান পক্ষ আমাদের কি আছে 1 প্লাস সাইন থেটা বাই 1 মাইনাস সাইন থেটা, তাহলে আমাদের এখানে একই পেয়েছি, তাহলে এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বাসায় আমার জানা মতে তোমরা নিয়মিত পড়াশুনো করতেছো, তো আমি আশা করি তোমরা অবশ্যই নিয়মিত পড়াশুনো করে চালিয়ে যাবে এবং আমাদের অনলাইনে ক্লাসগুলো ইউটিউবে সার্চ করে তোমরা এটা পর্যবেক্ষণ করবে বা এটা দেখবে বাসায়, তাহলে তোমাদের বাসায় অনুশীলনের কাজে আসবে। তো সেই হিসেবে আমি আগামী দিনের তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, এইগুলো অবশ্যই বাসায় অনুশীলন করবে বা সমাধান করবে। তাহলে এইচ ডাব্লু অনুশীলনী 9.1, অনুশীলনী 9.1, 9.1-এর নাম্বার হচ্ছে 22, 21, 19, 13, 12। তাহলে কয়টা দিলাম আমরা? 5টা এইচ ডাব্লু দিয়েছি। আগামী ক্লাসের আগে এইগুলো অবশ্যই তোমরা সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার অনলাইনে ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।